আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে প্রথমবারের মতন নবম এবং দশম অধ্যায়ের যে কৃষি শিক্ষা বিষয়টি আছে সেটির সাথে আমি তোমাদেরকে পরিচিত করিয়ে দিব। এবং আশা করি এর আগেও তোমরা ক্লাস ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে তোমরা এই বিষয়টি অধ্যয়ন করে এসেছো, বাট ওই বিষয়টি ওই যে বিষয়গুলো আলোচনা করেছো তার সাথে এটার কিন্তু একটু পার্থক্য রয়েছে। এই জায়গাতে অনেক বিষয়গুলো একটু বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং যেটি তোমাদেরকে বুঝতে আর অনেক বেশি সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেদিকে আমরা আলোকপাত করি। আজকে আমাদের দেখো আমাদের এই বিষয়টির নাম, প্রথম অধ্যায় যেটি আছে সেটির নাম হচ্ছে কৃষি প্রযুক্তি। তোমরা জানো আমরা যদি আজ থেকে 10 থেকে 20 বছর আগে আমরা আমাদের কথা, আমাদের এই বাংলাদেশের কথা যদি আমরা আলোচনা করি, ওই অবস্থাতে কৃষিটা যে অবস্থায় ছিল তার থেকে কিন্তু এগ্রিকালচারটা অনেক বেশি এগিয়ে গেছে। তখনকার ফসল উৎপাদন বা ফসল উৎপাদনের যে ব্যবস্থা পদ্ধতিগুলো ছিল সেদিক থেকে যদি আমরা কম্পেয়ার করি, সেটির সাথে যদি আমরা আলোচনা করি তুলনামূলক, তাহলে বর্তমানে কৃষি কিন্তু আমাদের অনেক দূর এগিয়ে গেছে। আর এর পিছনে যে জিনিসটি কাজ করতেছে আমাদের কৃষিতে প্রতিনিয়ত, যে আমাদের শস্য উৎপাদন ক্রমাগতভাবে বেড়ে চলেছে, নতুন নতুন জাত, যে আমরা কৃষি পণ্যর জাত আমরা আবিষ্কার করতে সক্ষম হচ্ছি এবং ফলন যে আমাদের বহুগুণে বেড়ে যাচ্ছে, এবং পাশাপাশি তোমরা জানো যে বাংলাদেশের জনসংখ্যাও কিন্তু সমান তালে বেড়ে চলেছে। তো আমাদের এখন প্রায় 16 কোটির উপরে জনসংখ্যা, বিশাল এই জনগোষ্ঠীরকে তাদের এই যে কৃষিপণ্যের যে চাহিদা, হ্যাঁ, এবং বিশেষ করে খাদ্যের যে চাহিদা রয়েছে এটা পূরণে কিন্তু আমাদের যেই জিনিসটি সবচেয়ে বেশি কাজ করতেছে সেটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কৃষি প্রযুক্তি। যে প্রতিনিয়ত আমাদের কৃষিবিজ্ঞানীগণ তারা অবিরত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের কঠোর পরিশ্রমের ফলে নিত্য নতুন, শুধু বাংলাদেশের কথা বলবো না, সারা পৃথিবী জুড়ে যারা কৃষিবিজ্ঞানী রয়েছে এবং কৃষি সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেখানকার বিজ্ঞানীরা তারা তাদের নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, এবং যাদের পরিশ্রমের কারণে আমাদের নতুন নতুন কৃষি প্রযুক্তি আমাদের দোরগোড়ায়, কৃষকদের দোরগোড়ায় চলে আসছে, যার কারণে কৃষকরা সেই প্রযুক্তিগুলো ব্যবহার করার মাধ্যমে তারা ফসল উৎপাদন সহ আরও কৃষি অন্যান্য সামগ্রিক, মানে ফসল, একটি ফসল উৎপাদন ব্যবস্থার সাথে যে যে জিনিসগুলো জড়িত সবগুলো সামগ্রিকভাবে প্রত্যেকটি জিনিস কিন্তু সহজ থেকে সহজতর হয়ে যাচ্ছে দিন দিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেই রকমই কয়েকটি কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করব, যে যেই কৃষি প্রযুক্তিগুলোর কারণে আমাদের ফসল বহুগুণে বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি আমাদের, হ্যাঁ, ফসল উৎপাদন সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে আমাদের বীজ বোনা থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের আমরা যদি বলি সার প্রয়োগ, হ্যাঁ, সেচ ব্যবস্থা, তারপর হচ্ছে পোকামাকড় দমন, এই বিভিন্ন ক্ষেত্রে যে কৃষি সংস্থার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কীভাবে আমাদের সহজতর হচ্ছে সে সম্পর্কে আমরা এই অধ্যায়টিতে আলোচনা করব। দেখো এখানে আমরা প্রথমে পড়ি, প্রথমে দেওয়া আছে কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক, মূলত যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয় তাই হচ্ছে কৃষি প্রযুক্তি। প্রতিটি কৃষিকাজের সাথে সুনির্দিষ্ট কৃষি প্রযুক্তি সম্পর্ক রয়েছে। বর্তমানে কৃষি আর শুধু পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়, এটা একটি ব্যবসায়িক পেশা উন্নীত হয়েছে। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে যে আমাদের গ্রাম অঞ্চলে এখন অনেক মানুষ যারা দেখা গেছে মৎস্য চাষের মাধ্যমে অথবা গবাদি পশু লালন পালনের সাথে জড়িত আছে। আমি যদি এখনকার কথা বলি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর কদিন পরে হচ্ছে কুরবানির ঈদ আমাদের আসতেছে। তো এখন আমাদের প্রচুর পরিমাণ আমাদের দেশে গরুর চাহিদা রয়েছে, এবং আমাদের দেশের, মানে একটা সময় আমরা দেখতাম যে আমাদেরকে ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে প্রচুর সংখ্যক গরু আমাদেরকে আমদানি করতে হতো, কিন্তু এখন যদি আমরা বর্তমান অবস্থার প্রেক্ষাপটের দিকে তাকাই তাহলে দেখা যায় যে আমাদের দেশে খামারি যারা আছে তারা উন্নত কৃষি প্রযুক্তি, যেটা হচ্ছে গরু মোটা চাষকরণ যে প্রযুক্তিটি আছে সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা কিন্তু এখন উল্লেখযোগ্য পরিমাণ গরু উৎপাদন করতে সক্ষম হচ্ছে, এবং যার কারণে আমরা যে কুরবানির ঈদের আগে আমাদের যে গরুর যে একটা চাহিদা থাকে সেটি কিন্তু মেটাতে আমাদের এই খামারিরা সক্ষম হচ্ছে। তো এটা হচ্ছে একটা উন্নততম কৃষি প্রযুক্তি, যেটাকে আমরা বলবো হচ্ছে গরু মোটা চাষকরণ, যেখানে আমাদের যে প্রক্রিয়া সুষম খাবার সরবরাহের মাধ্যমে, পাশাপাশি হচ্ছে আমাদের যে গ্রাম অঞ্চল যে প্রাকৃতিক খাবারগুলো রয়েছে খড়, পাশাপাশি হচ্ছে আমরা যদি বলি ইউরিয়া সারের কথা বলতে পারি, সাথে লালি গুড় বা চিটাগুড় মিশিয়ে, হ্যাঁ, স্বাভাবিকভাবে অন্যান্য খাবার পরিপূরক সম্পূরক খাবার যেগুলো রয়েছে সেগুলোকে, হ্যাঁ,
একটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে গরুকে খাওয়ানো হয় এবং গরু কিন্তু অল্প সময়ের মধ্যে স্বাভাবিকভাবেই তার যে প্রোটিনের যে অংশটি অর্থাৎ মাংসের যে অংশটি সে অংশটি কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো এটি হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম একটি কৃষি প্রযুক্তি যেটি আমাদের দেশে বর্তমানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তো এই জন্যই আমরা বলতেছি, দেখো বর্তমানে কৃষি আর পারিবারিক খাদ্য সংস্থানের বিষয় নয়, এটি এখন ব্যবসায়িক ব্যবসায় উন্নীত হয়েছে। আগে কৃষি বলতে জমি হাল চাষ করে বীজ বুনে ঘরে ফসল তুলে বছরের খোরাক সংগ্রহ করাই বোঝাতো, কিন্তু এখন কৃষির প্রতিটি কাজে প্রযুক্তি ব্যবহারে খরচা দিদি ও ফসলের বাজার মূল্যে মাপকাঠিতে আয় ব্যয় হিসাব নিকাশ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে কৃষিতে মূল্যায়ন করা হয়। তাই এখন কৃষি সমস্যা যেমন জটিলতর হচ্ছে, তেমনি কৃষি বিজ্ঞানীরা উচ্চতর জ্ঞান সম্বন্ধে কৃষি প্রযুক্তি উদ্ভাবন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কথাটা আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে আগে আমাদের সীমিত পরিসরে কৃষি কাজটাকে ব্যবহার করা হতো, কিন্তু এখন আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী এদের চাহিদাটা পূরণের জন্য আমাদের অনেক ব্যবসায়িক ব্যক্তিবর্গ আছেন যারা বৃহৎ পরিসরে হচ্ছে এই কৃষি টাকা কৃষি খাতে তারা বিনিয়োগ করে থাকেন, তারা তাদের টাকাকে কাজে লাগিয়ে থাকেন, এবং যার ফলে হচ্ছে কি যে প্রতিটা ক্ষেত্রে উৎপাদনের প্রতিটা ক্ষেত্রে তাদেরকে কিন্তু খুব গুরুত্বের সাথে এ পুরো কৃষি প্রযুক্তির সহায়তা নিয়ে কৃষি উৎপাদনটাকে তাদেরকে কিন্তু মেনটেন করতে হয়, তাদেরকে বজায় রাখতে হয়। কারণ যদি কোনো জায়গায় তাদের কোনো ফল্ট বা কোনো প্রকার ত্রুটি থাকে, তাহলে কিন্তু এটা সামগ্রিকভাবে তাদের যে ফসল উৎপাদন অর্থাৎ ফসল সংগ্রহতে গিয়ে বা ফসল বিপণনে গিয়ে কিন্তু এটা তারা হুমকির সম্মুখীন হবে। এই জন্য প্রতিটা ধাপে ধাপে অর্থাৎ বীজ বোনা থেকে শুরু করে প্রতিটা ধাপে ধাপে অত্যন্ত যত্নের সাথে এবং সতর্কতার সাথে তাদেরকে কিন্তু এই কৃষিকাজগুলো সম্পন্ন করতে হয়। তো এখন এই যে একটা আমাদের যে এই যে আমরা যখন বাণিজ্যিক কৃষি ব্যবস্থাপনা যাব, কী কী জিনিস আমাদের লাগতে পারে বা কোন কোন জায়গাতে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এই জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লেখা আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন করতে পারবো, ধাপ উল্লেখপূর্বক জমির প্রস্তুতি পদ্ধতি বর্ণনা করতে পারবো, জমি প্রস্তুতির প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো, ভূমিক্ষয়ের কারণ এবং প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, এবং আরও কিছু বিষয় আছে যেটি আমরা পর্যায়ক্রমে দেখো যে ভূমিক্ষয়ের ক্ষতিকর দিক, বীজ সংরক্ষণের গুরুত্ব, হ্যাঁ মাছ ও পশুপাখির খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, সম্পূরক খাদ্য, এই বিষয়গুলো আমরা সম্পর্কে ধাপে ধাপে আমরা আলোচনা করব। তো প্রথম পরিচ্ছেদে আমাদের যেটি আছে দেখো ফসল নির্বাচন, সেটিকে আমরা একটু এখানে উল্লেখ করি। প্রথম পরিচ্ছেদ তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পরিচ্ছেদ যেটি আছে সেটি হচ্ছে আমাদের ফসল নির্বাচন। তো ফসল নির্বাচনে দেখো আমাদের যে জিনিসটি সবার আগে লাগবে সেটা হচ্ছে মাটি এবং পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। তো মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম, অর্থাৎ আমাদের দেশের কথা বলি, আমাদের এখানে এখনও পর্যন্ত বেশিরভাগ আমি বলবো যে 90-এর বেশিরভাগ কৃষক কিন্তু মাটিতেই ফসল উৎপাদন করে। কিন্তু তোমরা যদি উন্নত বিশ্বের কথা বলো এবং আমি যদি তোমাদেরকে মধ্যপ্রাচ্যের কথা বলি, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, এরকম অনেক দেশ আছে যেখানকার মাটিগুলো কিন্তু ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ এদের মাটির যে পুষ্টিগুণগুলো যেই অনুপাতে থাকার কথা সেই অনুপাতে না থাকার কারণে তারা কিন্তু আজকাল দেখা গেছে আর্টিফিশিয়াল যে অর্থাৎ কৃত্রিম উপায়ে আমাদের যে কৃষি প্রযুক্তিগুলো আছে, আমি বলি ভার্টিক্যাল ফার্মিং সিস্টেম, অর্থাৎ লম্বা লম্বা জায়গায় খাড়া করে যে কৃষি প্রযুক্তিগুলো আছে, বা অনেকে আসে দেখে ফ্লোটিং সিডব্যাগ, বিভিন্নভাবে কিন্তু অর্থাৎ তারা মাটিটাকে কাজে কম পরিমাণে কাজে লাগিয়ে কিন্তু তারা তাদের ফসলকে চাষাবাদ করে আসতেছে। কিন্তু আমরা বাংলাদেশের কথা যদি আলোচনা করি, আমাদের এখন পর্যন্ত ফসলের প্রধান উৎস প্রধান মাধ্যম যেটাকে আমরা বলবো সেটি হচ্ছে মাটি। তো দেখো এখানে কি বলা আছে শিক্ষার্থী বন্ধুরা, মাটি ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম, ফসল উৎপাদন মাটির বৈশিষ্ট্যের উপর পুরোপুরি নির্ভরশীল, মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রাকৃতিক উৎস, সব মাটিতে সব ফসল জন্মায় না, যেমন ধান কাজ কাদা মাটি বা কাদা দোয়াশ মাটি পছন্দ করে, অপরদিকে বাদাম বেলে বা বেলে দোয়াশ মাটি পছন্দ করে। তবে বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মায়। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধুলিময় ও কর্ষণযুক্ত। কর্ষণযোগ্য মানে হচ্ছে শিক্ষার্থী বন্ধু বুঝতে পারছো, কর্ষণযোগ্য অর্থ হচ্ছে জমিটাকে বারবার চাষ করতে হয়।
মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞেস করে, তিনি ঝটপটে বলে থাকেন যে ভূত্বকের গভীরে যতটুকু লাঙলের ফলাপথে যা ফসল উৎপাদনের উপযোগী তাই মাটি। অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়, অতএব ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্য এই স্তরে নিহিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটিতে যেটি বলা হয়েছে সেটি আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা জানো বাংলাদেশ হচ্ছে কি একটি নদী বাহিত দেশ। অসংখ্য নদ নদী আমাদের দেশে বিভিন্ন পুরো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং যার কারণে হচ্ছে আমাদের এই, তোমরা জানো যে নদীর পাড়ের যে মাটিগুলো এগুলি কিন্তু পলি সমৃদ্ধ হয়ে থাকে, কারণ বন্যার সময় এই নদীগুলো প্রচুর পরিমাণ পলি তারা বহন করে থাকে, এবং এটি নদীর যে দুপাড় আছে দুপাড়ের চারদিকে সমানভাবে এরা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে। আর আরেকটা জিনিস বলা আছে, তোমরা জানো যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে তখন যখন তোমরা ষষ্ঠ বা সপ্তম বা অষ্টম শ্রেণীতে আলোচনা করেছো, বিশেষ করে আমি বলবো যে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমরা সেখানে মাটির শ্রেণীবিভাগ সম্পর্কে পড়েছিলাম। অর্থাৎ মাটি কয় ধরনের, মাটি মূলত হচ্ছে তিন ধরনের, একটি হচ্ছে বেলে মাটি, আরেকটি হচ্ছে দোআঁশ মাটি, এবং আরেকটি হচ্ছে এঁটেল মাটি। তো এই তিনটি মাটিদের এক এক রকমের বৈশিষ্ট্য আছে। তো এর মধ্যে সবচেয়ে ভালো যে মাটিটি হচ্ছে সেটি হচ্ছে দোআঁশ মাটি, কারণ দোআঁশ মাটিতে তুমি সব রকমের ফসল তুমি জন্মাতে সক্ষম হবা, আর বেলে মাটিতে বিশেষ কিছু ফসল চাষাবাদ করা যায়। আমরা যদি বলি যে তরমুজ, বাঙ্গি, মিষ্টি আলু এই জাতীয় বা বাদাম, এই জাতীয় কিছু কিছু ক্রপ আছে যেটি তুমি হচ্ছে বেলে মাটিতে চাষ করতে পারবা। বাট দোআঁশ মাটিতে আমরা যদি দোআঁশ মাটির কথা আলোচনা করি, তো সেখানে তুমি সব ধরনের শস্য চাষাবাদ করতে সক্ষম হবা। আর যেটা হচ্ছে যে আমাদের এঁটেল মাটির কথা বলি, এটাতে কিন্তু পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি, কারণ হচ্ছে যে এটার মধ্যে তোমরা জানো যে মাটির যে কণাগুলো থাকে এই দুটি কণার মাঝখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটু ফাঁকা থাকে, তো যেটাকে আমরা বলা হয় পোর স্পেস, এই যে ফাঁকা জায়গাগুলো, এই ফাঁকা জায়গাটা কিন্তু বেলে মাটির ক্ষেত্রে সবচেয়ে বেশি, আর সবচেয়ে কম হচ্ছে তোমার এঁটেল মাটির ক্ষেত্রে। যেহেতু এঁটেল মাটির মধ্যে এই এই জায়গাটার পরিমাণটা কম, এই জন্য যেটা হয় শিক্ষার্থী বন্ধুরা, যে যখন তুমি এখানে কোনো পানি সংগ্রহ করো বা পানি প্রয়োগ করো, তার ফলে হচ্ছে এই পানিগুলো কিন্তু নিচের দিকে সহজে যেতে পারে না, যার কারণে হচ্ছে এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতাটা বেশি। এই জন্য যেটি হয় যে যেই ক্রপগুলো বা যে শস্যগুলো অর্থাৎ বেশি পানিতে জন্মাতে পারে সেগুলো কিন্তু সাধারণত হচ্ছে আমাদের এঁটেল মাটিতে চাষ করা যায়। এখানে সেটাই বলা হচ্ছে, অর্থাৎ সব মাটিতে তুমি ইচ্ছে করলে সব ধরনের ক্রপ তুমি চাষাবাদ করতে সক্ষম হবে না। দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা, আগেই বলা হয়েছে যে বাংলাদেশের মাটিতে অল্প বিস্তর সব ফসলই জন্মে, কিন্তু সব অঞ্চলে মাটির বৈশিষ্ট্য একরকম নয়, তাই দেখা যায় কোথাও ধান, কোথাও গম, কোথাও বালু, আবার কোথাও পাট ভালো হয়। বিভিন্ন ফসল উপযোগী মাটির বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হলো। তো এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাটির যে সংজ্ঞাটি আছে সেটি তোমরা লিখতে পারো, যে কৃষকের ভাষা যেটি আছে সেটি আমরা লিখতে পারি, অথবা আমি তোমাদের নিজে থেকে আরেকটি ডিফিনেশন সংজ্ঞা লিখেছি সেটি তুমি ফলো করতে পারো। তো আমরা লিখি যে, আমরা বইটি ফলো করি, কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের পনেরো থেকে আঠারো সেন্টিমিটার গভীর স্তরকে মাটি তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বইতে যেটি দেওয়া আছে। আর আমরা যদি বলি যে আরেকটি ডেফিনেশন তোমরা লিখতে পারো, যে শিলা ও খনিজজাত
পদার্থ সমূহ হতে শিলা ও খনিজাত পদার্থ সমূহ হতে প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহকে মাটি বলা হয়। তোমরা চাইলে এটিও লিখতে পারো যে তোমরা জানো যে আমরা যে কোনো মাটি, যে মাটি কিভাবে তৈরি হয়, যে সাধারণত এটা শিলা এবং খনিজাত পদার্থ, এগুলো অত্যধিক তাপমাত্রা বা প্রচণ্ড ঠান্ডা বা আমরা যদি বলতে পারি প্রচণ্ড বৃষ্টির কারণে, প্রচণ্ড তাপমাত্রা বা প্রচণ্ড বায়ু প্রবাহের কারণে এরা প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হয়। এবং এই পদার্থগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে একটা নির্দিষ্ট বয়সের পর, একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে সেই পদার্থগুলো একটা কোনো একটা জায়গায় জমে আমাদের কিন্তু এই মাটি গঠন করে থাকে। সো তোমরা চাইলে শিক্ষার্থী বন্ধুরা এই সংজ্ঞাটি লিখে রাখতে পারো, অথবা তোমাদের বইতে যেটি দেওয়া আছে, কৃষকের বাসায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে ধান উপযোগী মাটির বৈশিষ্ট্য, গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। যে আমাদের এখানে দেখো ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য যেটি বলা আছে, কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী। কঙ্কর বুঝতে পেরেছ, অর্থাৎ যে মাটিতে প্রচুর বেশি পরিমাণে যেটা এখানে পাথর বা নুড়ি পাথরের কণা যদি থাকে সেটাকে আমরা বলো কঙ্কর। আর বেলে মাটি হচ্ছে যে মাটিতে বালুর পরিমাণটা বেশি থাকে। আমি এর আগেও বলেছি শিক্ষার্থী বন্ধুরা যে বালু মাটির কিন্তু পানি ধারণ ক্ষমতা খুবই কম, কারণ তোমরা যদি এখানে পানি প্রয়োগ করে থাকো খুব দ্রুত কি হয়, বালু মাটিতে পানিটা নিচের দিকে চলে যায়, যার ফলে কিন্তু উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় যে পানি এবং পুষ্টি দরকার সেটি কিন্তু বেলে মাটি থেকে গাছ সংগ্রহ করতে পারে না। এই জন্য যেটি হয় যে আমরা সাধারণত যে কঙ্কর এবং বেলে মাটিতে ধান চাষটা করা সম্ভব নয়। কিন্তু তুমি দেখো এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো, কারণ যেহেতু ধান চাষের জন্য বেশ পরিমাণ পানির প্রয়োজন হয়, এই জন্য শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো। নদ নদীর অববাহিকা ও হাওর বাওড় এলাকা যেখানে বর্ষাকালীন সময় পলি জমে সেখানেও ধান ভালো হয়। এরপরে যেটা দেওয়া আছে প্রকারভেদে উঁচু মাঝারি নিচু সব ধরনের জমিতেই ধান চাষ করা যায়। নিচু জমিতে বড় ও জলি আমন চাষ করা হয়, অর্থাৎ বড় বা আমন ধান যেটি হয়, বিশেষ করে আমন ধানের কথা বলবো, এরা কিন্তু বন্যা সহিষ্ণু, অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত এরা কিন্তু বন্যার পানি সহ্য করে বেঁচে থাকতে পারে, যার কারণে নিচু জমিতে তোমরা চাইলে শিক্ষার্থী বন্ধুরা আমন চাষ এবং জলি, এখানে জলি মানে হচ্ছে জং, অর্থাৎ আমাদের যে লোকাল যে ভ্যারাইটি আছে বা হচ্ছে যে আমন জাতের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো তোমরা চাষাবাদ করতে পারবে। এরপর দেখো মাটির অম্লাত্মক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের জন্য অনুকূল। অম্লাত্মক মানে তোমরা জানো যে অম্ল যে অবস্থাটা, অর্থাৎ আমরা এর আগে তোমাদের আলোচনা করেছিলাম মাটির পিএইচ সম্পর্কে, অর্থাৎ যে কোনো একটি মাটিতে কী পরিমাণ আমাদের হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কতটুকু অর্থাৎ কতটুকু কনসেন্ট্রেশন আছে, এটিকে আমরা সয়েল পিএইচ বলি। এবং একটি ফসল উৎপাদনের জন্য শিক্ষার্থী বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো যে এই মাটির যে পিএইচ এটির কিন্তু একটি রেঞ্জ আছে, সেটি আমি তোমাদেরকে আবার স্মরণ করে দিতে চাই যে মাটির যে পিএইচটি রয়েছে শিক্ষার্থী বন্ধুরা সেটি হচ্ছে, এটির যে একটি রেঞ্জ অর্থাৎ এটির যে একটি বিস্তর রয়েছে সেই বিস্তরটি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের, আমরা যদি বলি 1 to 14, তো এর মধ্যে যেটিকে আমরা বলি যে 6.5 থেকে আমরা যে 7 এটিকে আমরা বলবো নিরপেক্ষ অবস্থা। আর এর থেকে যদি নিচে চলে আসে শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এই পরিসরটি এর থেকে নিচে চলে আসে সেটিকে আমরা বলবো হচ্ছে অম্ল, আর এর থেকে যদি উপরে চলে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে ক্ষারকীয় অবস্থা। তো ধান চাষের এখানে তোমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি বলা হচ্ছে যে মাটির অবস্থা আমাদের অম্ল অর্থাৎ এর থেকে একটু নিচে অথবা এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি হয় নিরপেক্ষ অবস্থার মধ্যে থাকে তাহলে সেটি ধান চাষের জন্য
খুবই ভালো। এরপর দেখো মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পো, তোমরা জানো যে আমাদের যে কোনো আমরা যে বিভিন্ন প্রকার আমাদের যে রান্নাঘরে যে বদ্র ফেলে দেওয়া যে বস্তুগুলো আছে বা যে পদার্থগুলো আছে বা আমাদের ক্ষেতের মধ্যে যে যে পদার্থগুলো ফসল সংগ্রহ করে পড়ে থাকে, অর্থাৎ এগুলোকে মিশিয়ে কিন্তু আমাদের জৈব পদার্থ তৈরি করা হয়। তো যদি কোনো জমির মধ্যে এই জৈব পদার্থের পরিমাণগুলো, অর্থাৎ এই যে পচে যাওয়া এই ডিকম্পোজ যে পদার্থগুলো রয়েছে, অর্থাৎ এই ফেলে দেওয়া উচ্ছিষ্টাংশ অথবা লতা পাতা বা অন্যান্য যে অংশগুলো রয়েছে, এটি যদি জমিতে কম পরিমাণে থাকে তাহলে কিন্তু জৈব পদার্থের পরিমাণ কম থাকবে। আর জৈব পদার্থ কম হলে তাহলে আমাদেরকে ওই যেই পদার্থগুলোর মধ্যে জৈব পদার্থ আছে সেটি কিন্তু আমাদের জমিতে দিতে হবে। অর্থাৎ এখানে বলা হতো, দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা ব্যবহার করা, কম্পোস্ট তৈরি করা হচ্ছে আমাদের ফেলে দেওয়া আমাদের দৈনন্দিন জীবনে আমাদের রান্নাঘরে বা অন্যান্য জায়গায় আমরা যে জিনিসগুলো ফেলে দিই সেই জিনিসগুলো মানে প্রাকৃতিক যে পদার্থগুলো আমরা ফেলে দিই সেগুলো থেকেই কিন্তু হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কম্পোস্ট তৈরি করা হয়। এবং যদি কোনো জমিতে এই জৈব পদার্থের অর্থাৎ অর্গানিক ম্যাটারের পরিমাণটা যদি কম থাকে তখন কিন্তু এই কম্পোস্ট ব্যবহার করে তোমাদের এর মাত্রাটা বাড়ানো যায়। এরপরে দেখো মাটির নাইট্রোজেন বা ফসফরাস পটাশ জিঙ্ক সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করতে করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, যে তোমরা যেটা করতে পারো অথবা একজন কৃষক একজন সচেতন কৃষক যেটি করতে পারেন, যে তারা যে কোনো ফসল সংগ্রহের আগে তার জমিতে বিভিন্ন জায়গা থেকে মাটির নমুনা তা সংগ্রহ করতে পারে পণ্য থেকে, যেহেতু আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে কৃষকের ভাষায় মাটির পণ্য থেকে ২০ সেন্টিমিটার গভীরে এই অংশটাকে মাটির মাটি বলা হয়। তো এই যে পণ্য থেকে ২০ সেন্টিমিটার এখান থেকে কোনো একটা কৃষক তার কোনো একটি জমির বিভিন্ন অংশ থেকে মাটির নমুনা সে সংগ্রহ করতে পারে, এবং সংগ্রহ করার পর উনি এটি যে সংশ্লিষ্ট তার এলাকার সাথে সংশ্লিষ্ট যে কৃষি কর্মকর্তার অফিস রয়েছে অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে অফিস আছে সেখানে গিয়ে কিন্তু সে এই নমুনাটি জমা দিয়ে সে কিন্তু তার মাটিতে কী পরিমাণ পুষ্টি উপাদান রয়েছে, তোমরা জানো যে একটি উদ্ভিদ চাষের জন্য কোনো একটা মাটিতে প্রায় 17 ধরনের পুষ্টি উপাদান থাকা দরকার, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, মলিবডেনাম, সালফার। সো এই জিনিসগুলো কী অনুপাতে ওই কোনো একটা জমিতে রয়েছে, কৃষক কিন্তু বিভিন্ন তার জমির বিভিন্ন জায়গা থেকে সে নমুনা সংগ্রহ করে এটি সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যে অফিস রয়েছে কৃষি কর্মকর্তা যে কার্যালয় রয়েছে সেখানে উনি জমা দেওয়ার পর তারা তাকে বলে দিবে যে আপনার জমিতে এই নাইট্রোজেনের পরিমাণ এত, পটাশ সারের পরিমাণটা এত। বলে দেওয়ার পর যদি রিপোর্টে বলা হয় বা তাদের যে রেজাল্ট হয় সেখানে যদি বলা হয় যে না এখানে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে আছে, তখন ওই সারগুলো জমিতে প্রয়োগ করে বা প্রদান করে আমাদের ধান চাষ করলে এটা চাষের জন্য খুবই সহায়ক হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি, দেখো গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী, মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। অর্থাৎ গম চাষটাকে যদি আমরা ধান চাষের সাথে বলি, একটু পার্থক্য যেটি আছে যে ধান যেটাকে আমরা বলি যে সেটি কিন্তু নিচু জমিতে, একদম নিচু জমি যেখানে সেখানে তুমি চাইলে বা একজন কৃষক চাইলে কিন্তু ধান চাষ করতে পারেন, বাট গমের ক্ষেত্রে উঁচু বা মাঝারি এটি হচ্ছে সবচেয়ে উত্তম গম চাষের ক্ষেত্রে। এরপরে যদি দেওয়া আছে, দেখো দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো, এঁটেল দোআঁশ মাটিতে গমের চাষ হয়, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বলি যে যেখানে এঁটেল মাটি যদি অর্থাৎ জমিটি যদি পুরোপুরিভাবে এঁটেল হয়ে থাকে অর্থাৎ কাদা মাটি হয়ে থাকে সেই জমিতে কিন্তু গম চাষ করা যাবে না। কারণ আমি এর আগে তোমাদেরকে বলেছি যে এঁটেল মাটির বৈশিষ্ট্য হচ্ছে এর পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকতে পারে, এবং বেশি থাকার কারণে গম কিন্তু জলাবদ্ধতা অর্থাৎ যে জমিতে মাটির পানি ধারণ ক্ষমতা বেশি সেই জমিতে কিন্তু গম চাষটা ভালো হয় না। তো এই জন্য আমাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে এবং মাঝারি উঁচু জমিতে আমরা গম চাষ করব। এরপর দেখো বলা হচ্ছে যে বাংলাদেশের কোন কোন জেলাতে এই গম চাষগুলো ভালো হয়ে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়, এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল এবং ফরিদপুরেও গমের আবাদ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চল কোন অংশটা কি বলা হয়? আমরা যদি ঢাকা থেকে বলি অর্থাৎ আমাদের যে যমুনা সেতু আছে, যমুনা সেতুর পরের যে জেলাগুলো সেগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের উত্তরের জেলাগুলো, অর্থাৎ এরপরে রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, দেন রয়েছে তোমার রংপুর, দিনাজপুর,
কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, এই যে আমাদের জেলাগুলো আছে এগুলোকে আমরা আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলো বলতে পারি। এবং আমাদের যে গম গবেষণা কেন্দ্র আছে সেটিও কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সে উত্তরাঞ্চল অর্থাৎ দিনাজপুরে এই গম গবেষণা কেন্দ্র অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটি আছে এটির একটি উইং অর্থাৎ গম গবেষণা কেন্দ্র সেটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই দিনাজপুরে অবস্থিত। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না, বিশেষ করে হাওড় বাওড় এবং বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না। তো বুঝতেই পারছেন শিক্ষার্থী বন্ধুরা কেন সেখানে গমের আবাদ করা হয় না, সেখানে এই জন্য গমের আবাদ করা হয় না, কারণ হচ্ছে যে শিক্ষার্থী বন্ধুরা যে ওই জায়গা যেখানে হাওড় বাওড় বিলের বিল এলাকা থাকে সেখানে জমি অনেক নিচু হয়ে থাকে এবং বছরে বেশিরভাগ জুড়ে সেখানে কর্দমাক্ত অবস্থা বিরাজমান থাকে এবং কর্দমাক্ত বা কাদা অংশ থাকার কারণে সেখানে কিন্তু গম চাষ করা সম্ভব হয় না। এরপর আছে দেখো যে মাটিতে পিএইচ অর্থাৎ আমাদের এই যে রেঞ্জটা যেটা 6 থেকে 7 মধ্যে, 6 থেকে 7 মধ্যে থাকবে সেসব মাটিতে গম ভালো হয়। এরপর আমরা চলে যাচ্ছি পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মে। নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী, দোয়াশ ও বেলে দোয়াশ মাটিতেও পাট ভালো জন্মে। তো শিক্ষার্থী বন্ধুরা কি বললো, দেখো যে ব্রহ্মপুত্র অর্থাৎ নদী বিদ্যুত যে এলাকাগুলো আছে নদীর পাশে যে জায়গাগুলো আছে সেই সমতল, তোমরা জানো যে নদীর পাশে জায়গাগুলো কিন্তু নদীর বরাবর থাকে, তো এই জায়গাগুলোতে পাট খুব ভালো জন্মে কারণ সেখানে প্রচুর পরিমাণে হচ্ছে পলির পরিমাণটা অর্থাৎ সিল পার্টিকেল যেটাকে আমরা বলি সেটির পরিমাণটা বেশি থাকার কারণে, জমি অনেক উর্বর থাকার কারণে সেখানে পাট চাষ করা যায়। এবং নদীবাহিত গভীর পলিমাটি অর্থাৎ যেখানে প্রচুর আর অনেক গভীর জায়গা পর্যন্ত পলিমাটি আছে সেখানেও পাট চাষ করা যায়। এরপরে আমরা চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা আমাদের ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। উঁচু ও মাঝারি জমিতে দোয়াশ, বেলে দোয়াশ, এঁটেল দোয়াশ ও পলি দোয়াশ মাটিতে ডাল জাতীয় ফসল জন্মে। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, তাই নিষ্কাশনযোগ্য মাটিতে ডাল চাষের জন্য উপযোগী। যেটি আমি গমের ক্ষেত্রে বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা সেটি কিন্তু তোমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে ডাল চাষের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ডাল ডাল জাতীয় শস্য যেগুলো রয়েছে মুগের ডাল, মসুর ডাল, ছোলার ডাল, এই যে আমরা যে ডাল জাতীয় ফসলগুলো চাষ করব এরাও কিন্তু হচ্ছে যে অতিরিক্ত পানি যেটি আছে অর্থাৎ জমিতে যদি অতিরিক্ত পানি জমে যায় সেটি কিন্তু এই ফসলগুলো সহ্য করতে পারে না অর্থাৎ ওই অবস্থায় তারা কিন্তু বেঁচে থাকতে পারে না। এই জন্য আমাদের এমনভাবে জমিটা নির্বাচন করতে হবে অর্থাৎ জমিটি যেন মাঝারি উঁচু বা উঁচু হয়ে থাকে এবং জমি থেকে সুনিষ্কাশিত হয় অর্থাৎ যদি কোনো কারণে বৃষ্টির পানি বা অন্য কোনো পানি দেওয়া জমিতে জমে যায় তারা যেন খুব দ্রুত জমি থেকে বেরিয়ে যেতে পারে, এরকম জমিতে আমাদের গম চাষটি করতে হবে। এরপরে দেখো জিরি দেওয়া আছে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল ফসল চাষের জন্য উপযোগী, যদি এরূপ আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে বেলে দোয়াশ থেকে এঁটেল দোয়াশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ডাল জাতীয় ফসলগুলো কখন লাগানো হয়, এটি সাধারণত হচ্ছে আমাদের রবি ফসল। এবং তোমাদের জ্ঞাতার্থে আমি আরেকটু বলতে চাচ্ছি যে আমাদের যে কৃষি যে মৌসুমটি আছে অর্থাৎ কৃষি যে ক্রপিং সিজন, যে কোন সময় আমরা কৃষি ফসলগুলো লাগাবো এটি ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সাধারণত দুটি অংশে ভাগ করা হয়, একটি হচ্ছে খরিফ মৌসুম আর আরেকটি হচ্ছে রবি মৌসুম। আবার খরিফ মৌসুমটাকে কিন্তু আরও দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে খরিফ এক আরটি হচ্ছে খরিফ দুই। তো আমাদের শীতকালের যে অংশটি যেই পিরিয়ডটা থাকে যে সময়টা থাকে সেই সময়টাকে যেই কৃষি শস্য আমরা লাগিয়ে থাকি সেই মৌসুমটাকে আমরা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা রবি মৌসুম বলে থাকি। তো তোমরা দেখো যে এখানে এবং আমাদের ডাল জাতীয় শস্য কিন্তু সেই সময় অর্থাৎ রবি শস্য একটি ক্রপ এবং শীতকালীন সময় কিন্তু এটি লাগানো হয়ে থাকে। তো এই জন্য এটি এখানে বলা আছে দেখো শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল জাতীয় ফসল চাষের জন্য উপযোগী, যদি এরূপ আবহাওয়া বৃষ্টিপাত থাকে তবে বেলে দোয়াশ থেকে এঁটেল দোয়াশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল ফসল ভালো ফলন দেবে। বিনা চাষে ডাল ফসল আবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচন করা যায়, জমি থেকে বর্ষার পানি নেমে গেলে ভেজা মাটিতে ডাল জাতীয় ফসলে বীজ বোনা হয়। অর্থাৎ ডাল এমন একটি ফসল, আমরা এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে ফসল নির্বাচন অথবা ফসল নির্বাচন এখানে একটি কথা ছিল কর্ষণযোগ্য, কর্ষণযোগ্য অর্থ হচ্ছে যে জমিকে চাষাবাদ করতে, জমিকে চাষ উপযোগী করতে হয়, কিন্তু ডাল এমন একটি ফসল শিক্ষার্থী বন্ধুরা যেই ফসলটিকে তোমরা চাইলে কোনো প্রকার জমি চাষাবাদ চাষ না করে তুমি এটিকে
এইটি বীজ বুনে তুমি এটিকে ফসল উৎপাদন করতে পারো, যেটিকে আমরা শিক্ষার্থী বন্ধুরা বলি যে বিনা চাষ আবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, সেক্ষেত্রে তোমাদের যেটি লক্ষ্য রাখতে পারো, একজন কৃষককে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে জমিটা আমাদের নিচু থেকে মাঝারি নিচু জমি হলে ভালো হয়, যাতে করে বন্যার পানি নামার পর পরই সে জমিতে তুমি ডাল জাতীয় ফসল আবাদ করতে পারবে। এবং তোমরা জানো যে বন্যার পানিতে যে একটি সুবিধা থাকে সেটি হচ্ছে বন্যার পানির সাথে কিন্তু প্রচুর পরিমাণে পলি, অর্থাৎ যেটি ফসল চাষের জন্য খুবই উপযোগী একটি বিষয় বা উপাদান, সেটি কিন্তু আমাদের বন্যার পানির সাথে চলে আসে। এই জন্য হচ্ছে যে বন্যার পানি নেমে যাওয়ার পর জমিতে যথেষ্ট পরিমাণে হচ্ছে নিউট্রিয়েন্ট অর্থাৎ পুষ্টি উপাদান থাকে, এবং জমিতে যতটুকু ময়েশ্চার অর্থাৎ পানি থাকার অর্থাৎ রস থাকার দরকার দরকার প্রয়োজনীয় রস কিন্তু জমিতে পাওয়া যায়। এবং এরপর পরই আমরা ডাল জাতীয় যে ফসল বীজগুলো আছে সেটাকে আমরা ছিটিয়ে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ডাল জাতীয় ফসলে আবাদ করতে পারি। তো এর মাধ্যমে আমাদের হচ্ছে যে ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, গম উপযোগী মাটির বৈশিষ্ট্য, পাট চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য এবং ডাল চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য কিন্তু শিক্ষার্থী বন্ধুরা শেষ হয়ে গেল। এরপর আমরা পড়ব হচ্ছে যে সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য। সেক্ষেত্রে দেখো আমাদের প্রথমে যেটি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা যে গোল আলু চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য, দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী, আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম এবং ঝুরঝুরে মাটি দরকার, এতে আলু বড় হওয়ার সুযোগ পায়। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমি মনে করি লিখে দিলে তোমাদের মনে থাকতে সুবিধা হবে। আমি নিচেই লিখি শিক্ষার্থী বন্ধুরা এটি যে গোল আলু চাষের জন্য দেখো যে এই কথাটি বলা আছে যে আলুর জন্য বায়ু চলাচল করতে পারে এরূপ নরম ও ঝুরঝুরে মাটি দরকার, তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো যে আলুর জন্য বায়ু চলাচল অর্থাৎ যে মাটিতে আমরা আলু চাষ করব সেই মাটিতে নরম এবং ঝুরঝুরে ঝুরঝুরে মাটি, তোমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারো যে মাটিটা নেওয়ার পরে মাটিটা খুব সহজ এটাকে হচ্ছে যে ভেজে থাকে না, মাটিতে যদি ভেজে থাকে তাহলে কিন্তু সেই মাটিকে আমরা ঝুরঝুরে মাটি অর্থাৎ মাটিটা শুকনো থাকবে এবং হচ্ছে নরম থাকবে। তো এইটা করলে এই এইটি থাকলে যেটি সুবিধা হয় শিক্ষার্থী বন্ধুরা যার ফলে যথেষ্ট পরিমাণ বায়ু মাটির ভিতর দিয়ে প্রবাহ করতে পারে, এবং যেটি হচ্ছে যে তোমরা জানো যে আমরা আলু যে ফসলটি এই ফসলটি কিন্তু সেখানে এর ফলনটা কিন্তু মূল ফসলটি কিন্তু মাটির ভিতরে হয়ে থাকে অর্থাৎ মাটির গভীরে গিয়ে হয়ে থাকে। তো এর এই এই জন্য যদি হয় যে বায়ু চলাচল যদি মাটির ভিতর দিয়ে খুব সহজে করতে পারে তাহলে ওই আলু যে মূল যে আলুটি আমাদের মূল আলু যে মূল ফসলটি আছে সেটি কিন্তু বড় হওয়ার জন্য যথেষ্ট পরিমাণে সুযোগ পেয়ে থাকে, কারণ এর সাথে কিন্তু হচ্ছে যে এই বায়ু চলাচলের মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে যে আলু যে মূল ফসলটি অর্থাৎ যে আমরা টিউবারের কথা যদি বলি, যে তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে আলু হচ্ছে টিউবারের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে, তো সেটি যে বিস্তারের যে এটি বৃদ্ধিতে যেটি সহায়ক সবচেয়ে সহায়ক করবে সেটা হচ্ছে যে এই বায়ু চলাচল, অর্থাৎ বায়ু চলাচল যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টিউবারটি খুব দ্রুত স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকবে এবং বড় সাইজের বড় মাপের আমরা আলু পেতে সক্ষম হব। এবং গোল আলুর মাটিতে আরেকটি যেটি হচ্ছে যে প্রচুর জৈব পদার্থ থাকে অর্থাৎ অর্গানিক ম্যাটার অর্থাৎ কম্পোস্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে সেটি প্রচুর পরিমাণে থাকা দরকার, যেহেতু এটি হচ্ছে মাটির নিচেই হয় এবং প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান যেন এরা মাটি থেকে নিতে পারে জৈব পদার্থের মাধ্যমে, এটি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা নিশ্চিত করতে হবে। এবং আরেকটি হচ্ছে যে পানি মাটির পিএইচ মাত্রা 6-7 মধ্যে থাকা ভালো অর্থাৎ নিরপেক্ষ অবস্থা বিরাজমান করতে পারলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যেটি দেওয়া আছে যে আজকে আমাদের একদম আমাদের আলোচনা শেষ শেষ যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা
আর টমেটো চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য। এখানে দেখো যে যে কোনো প্রকার মাটিতে টমেটো চাষ করা যায়, তবে বেলে এবং কঙ্কর্ময় মাটিতে টমেটো চাষ করা যায় না। তার কারণটি আমরা ধান চাষের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা বলেছি যে বেলে মাটির পানি ধারণ ক্ষমতাটা খুব কম, এখানে পানি প্রয়োগ করলে বা পানি প্রদান করলে খুব দ্রুত মাটির নিচে চলে যায়। তবে বেলে মাটিতে আমি যদি এখন বলি যে উন্নত দেশে কিন্তু বা অনেক চীনেও যেটি করেছেন বা চীনীয় বিজ্ঞানীরা যেটা করেছেন যে তাদেরও কিছু অংশ আছে যে মরুভূমির এলাকা, ওই জায়গাতে তারা যেটা করছে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু সেখানে মানে বেলে মাটিতেও তারা এই ধরনের বিভিন্ন টমেটো বা ধান তারা আবাদ করতে সক্ষম হয়েছে। সেখানে তারা যেটি যে পদ্ধতিতে ফসলটি জন্মেছেন শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে যে তারা একটি বিশেষ যন্ত্রের সাথে সেখানে গর্ত করেছেন এবং গর্ত করার পর সেখানে তারা বায়োডিগ্রেডেবল অর্থাৎ যেটি বায়োতে যেটি হচ্ছে যে মাটির সাথে মিশে যায় এরকম প্লাস্টিকের কন্টেইনার সেই গর্তের মধ্যে তারা পুঁতে দিয়েছেন এবং পুঁতে দেওয়ার পর সেখানে প্রয়োজনীয় পরিমাণ পানি তারা সংগ্রহ করেছে। এর ফলে যেটা হচ্ছে যে বালু মাটিতে সাধারণত পানি দিলে যেটি হয় যে পানি খুব দ্রুত নিচের দিকে চলে যায়, কিন্তু এই পদ্ধতিতে যেটি হয় যে মাটিতে যতটুকু রস থাকা দরকার বা উদ্ভিদ বৃদ্ধির জন্য যতটুকু পানি দরকার ওই যে যে কন্টেনারটি যে বায়োডিগ্রেডেবল অর্থাৎ বায়ো মাটিতে পচনশীল যে পাত্রটি দেওয়া হয়েছে সেখানে প্রয়োজনীয় পরিমাণ পানি দেওয়া হয় এবং এটি নির্দিষ্ট সময়ের সাথে সাথে এক মাস বা দেড় মাস পর পর যেহেতু এটি পচনশীল এটি মাটির সাথে মিশে যায় এবং পরিবেশের কোনো ক্ষতি হয় না। বাট এই সময়ের মধ্যে উদ্ভিদের যতটুকু পানি দরকার তার জীবনের স্বাভাবিক বৃদ্ধির জন্য সেই পানিগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই মাটি থেকে উদ্ভিদ তার নিতে সক্ষম হয় এবং যার ফলে সেখানে হচ্ছে যে আমরা ধান বা টমেটো জাতীয় সবজি সেখানে চাষাবাদ করা যায়। বা সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের দেশের কথা যদি আলোচনা করি সেই জমিতে কিন্তু বেলে এবং কঙ্করময় মাটিতে টমেটো চাষ করা যায় না। তো যেটি হচ্ছে আমাদের জন্য উপযোগী সেটি হচ্ছে দেখো শিক্ষার্থী বন্ধুরা দোআঁশ ও বেলে দোআঁশ মাটি টমেটো চাষের জন্য উপযোগী। বেলে মাটিতে অধিক পরিমাণে জৈব সার প্রয়োগ করলে টমেটো চাষ মোটামুটি করা যায়। বেলে মাটিতে অর্থাৎ যে মাটিটা বালুময় সেখানে যদি আমরা প্রচুর পরিমাণে জৈব পদার্থ দিতে পারি বা প্রয়োগ করতে পারি সেই ক্ষেত্রে যেটি হবে শিক্ষার্থী বন্ধুরা এই জৈব পদার্থগুলো বেলে মাটির উপরে যে লেয়ারটি আছে উপরে যে স্তরটি রয়েছে সেখানে কিন্তু এই জৈব পদার্থগুলো থাকবে। এবং তোমরা জানো যে জৈব পদার্থ যেটি কাজ হচ্ছে যে এরা কিন্তু পানি ধরে রাখতে সক্ষম হয়। অর্থাৎ যখন একজন কৃষক ওই জমিগুলোতে ফসল উৎপাদনের জন্য পানি প্রয়োগ করবেন এবং ওই জমিটা যে বেলে মাটি হয় এবং এর উপরের স্তরটাতে তোমার হচ্ছে জৈব পদার্থ থাকার কারণে যেটি হবে শিক্ষার্থী বন্ধুরা যে পানি দেওয়ার কারণে ওই জৈব পদার্থগুলো পানিকে ধরে রাখবে পানিকে আটকে রাখবেন, যার কারণে যেটি হবে যে এই পানিগুলো কিন্তু আমাদের নিচে অর্থাৎ মাটির যে নিচে যে স্তর আছে সেখানে কিন্তু চলে যাবে না। এবং যার ফলে যেটা হচ্ছে যে উদ্ভিদ যখন এখানে কোনো উদ্ভিদের বীজ বোনা হবে বা টমেটোর কথা যদি আমরা বলি যে টমেটোর বীজটা যখন বপন করা হবে যে এর যে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য যেই পানিটি দরকার সেটি কিন্তু তার এই জৈব পদার্থ থেকে নিতে সক্ষম হবে। এবং যার কারণে হচ্ছে যে বেলে মাটি হওয়া সত্ত্বেও যেহেতু এখানে যথেষ্ট পরিমাণে জমিতে মাটির যে রস থাকা দরকার সেটা নিশ্চিত করা সম্ভব হয়েছে, এই জন্য এই ধরনের জমিতেও আমরা চাইলে টমেটো চাষ করতে পারবো। এবং আরটি যেটি বলা আছে সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে মাটির পিএইচ মাত্রা নিরপেক্ষ মাত্রার কাছাকাছি হলে ভালো হয়, অর্থাৎ এই যে আমাদের যে রেঞ্জটা আছে আসলে মূলত শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে মাটির যে পিএইচটা দেওয়া হয়েছে এই পিএইচটাই হচ্ছে যে যে এই পিএইচ অর্থাৎ নিরপেক্ষ যে এই নিরপেক্ষর কাছাকাছি যে রেঞ্জটা সেই রেঞ্জেই কিন্তু সেই পরিসরের মধ্যেই কিন্তু আমাদের বেশিরভাগ ক্রপ জন্মানো হয়ে থাকে বা আমরা চাষাবাদ করে থাকি। খুব কম সংখ্যক ক্রপ আছে যেটিকে আমরা হয়তো বা যেমন চা বাগানের কথা বলতে পারি সেখানে আমাদের অম্ল মাটিতে ভালো হয়, আবার অন্যদিকে কিছু আছে বাদাম জাতীয় আছে যেগুলো হচ্ছে আমাদের এই ক্ষারকীয় যে মাটি আছে সেই মাটিতে ভালো হয়। অর্থাৎ বিশেষ কিছু ক্রপ ছাড়া অন্যান্য সাময়িকভাবে শস্যগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমরা এই নিরপেক্ষ যে মাটি আছে সেই মাটিতে আমরা চাষাবাদ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আমরা শেষ করার আগে আমরা আমাদের এই ক্লাসের সংক্ষিপ্তভাবে আমরা একটু আলোচনা করে নিই যে আমরা আজকে কী শিখলাম আমাদের এই আলোচনা থেকে। তো প্রথম দিকে আমরা শিখেছি যে আমাদের কৃষি প্রযুক্তি বলতে কী বোঝায় এবং কৃষি প্রযুক্তির সাথে সাথে আমরা কৃষি কোন কোন কৃষি প্রযুক্তির মাধ্যমে আমরা হচ্ছে যে ফসল উৎপাদন বাড়াতে সক্ষম হচ্ছে বা আমাদের যে বিভিন্ন এই যে বিশাল এই জনগোষ্ঠী আমাদের এই বিশাল জনগোষ্ঠীতে কীভাবে কৃষি প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের চাহিদা
পূরণ করতে সক্ষম হয়েছি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং সে প্রসঙ্গে আমি তোমাদেরকে গরু প্রাকৃতিক খাদ্য গ্রহণ করার ফলে যে গরু মোটা তাজা করানোর যে পদ্ধতি সে সম্পর্কে আমি তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা ধারণা দিয়েছি। এরপর আমরা যেটা আলোচনা করেছি যে মাটি বলতে কি বোঝায়, সেখানে আমি মাটির সংজ্ঞা বোর্ডে লিখে দিয়েছি, আশা করি তোমরা সেগুলো তোমাদের খাতা যে আছে সেখানে তোমরা লিখে নিয়েছো। এরপর আমরা যেটি নিয়ে আলোচনা করেছি যে আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন, তোমরা জানো যে একই মাটিতে সব ধরনের ক্রপ বা শস্য জন্মানো সম্ভব হয় না, বিভিন্ন মাটিতে বিভিন্ন রকমের শস্য জন্মায়, এরকম বেশ কয়েকটি মাটির সম্পর্কে ও মাটি উপযোগী বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি ধান ধান চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য কী হবে, আমরা আলোচনা করেছি যে গম চাষ উপযোগী মাটির বৈশিষ্ট্য কী হবে, এরপর আমরা আলোচনা করেছি পাট চাষ উপযোগী মাটি এবং ডাল চাষের ক্ষেত্রে যে মাটির বৈশিষ্ট্য কী করবে, এবং এই মাটিগুলো নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের কী কী জিনিস আমাদের মাথায় রাখতে হবে সে সম্পর্কে আমি তোমাকে ধারণা দিয়েছি। যেমন বলেছি যে মাটি ধান চাষ যে ধরনের সব ধরনের জমিতেই সাধারণত করা যায়, কিন্তু গম চাষ বা ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে বলেছি যে জমিটি যদি উঁচু বা মাঝারি উঁচু হয় সেক্ষেত্রে এটি চাষ করা উত্তম। আর হচ্ছে যে পাট চাষের ক্ষেত্রে বলেছি যে আমাদের যে নদী যে অববাহিকা আছে এর পাশে যে আমাদের সমতল ভূমি সেখানে আমরা এই পাট চাষ করতে পারি। এরপর সবশেষে আমরা আলোচনা করেছি যদি সবজি চাষের কথা বলেছি যে আমাদের গোল আলু এবং টমেটো চাষের কথা বলেছি যে দুটি মাঠ পানির জন্য দুটি শস্যই চাষ করার জন্য আমাদের জমিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকা দরকার, এবং জমিতে যদি প্রচুর পরিমাণ জৈব পদার্থ থাকে সেক্ষেত্রে আমরা যদি চাই শিক্ষার্থী বন্ধুরা যে বেলে মাটিতে কিন্তু আমরা এই শস্যগুলো আবাদ করতে সক্ষম হব। তো শিক্ষার্থী বন্ধুরা আমার আজকে এই ছিল আমার আলোচনার বিষয়বস্তু, আশা করি আমার আলোচনা থেকে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছ, এবং আমি যে আইডিয়াগুলো যে ধারণাগুলো তোমাদের এই ক্লাসে আমরা আলোচনা করলাম তোমরা যদি এরপর বাসে গিয়ে নিজেরা আরও বেশি চর্চা করো, আরও বেশি একে অপরের সাথে আলোচনা করো, আশা করি অবশ্যই তোমরা প্রত্যেকটি বিষয় সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবে, এবং এটি তোমাদেরকে অন্তর থেকে শিখতে অনেক বেশি সহায়তা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসের পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, এ জানিয়ে এখানেই আমি আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।